ফটোশপে একটি কাজকে অনেক ভাবে অনেক ফর্মেকে করা যায়। তো আজকে এই পর্বে আমরা দেখব জুম টুল, মুভ টুল, খুব ইম্পর্টেন্ট দুটি পার্ট ফটোশপের, খুব বেশি ইউজ হয় ফটোশপের কোনো কাজে বা এই ডিজাইনে বা ইমেজে। তো চলুন শুরু করি আজকের এই টিউটোরিয়ালটি। আমি এই টুলটির কাজ দেখাবার জন্য আমি একটা ইমেজ নিয়ে আসছি, ফাইল থেকে ওপেনে যাব। আমি এই ইমেজটি নিয়ে আসছি, ওপেন করব ইমেজটি সিলেক্ট করে। ওকে, আমরা ফার্স্ট অফ অল দেখি মুভ টুলের কাজ। তো আমরা এই যে আমরা যখনই ফটোশপকে ওপেন করব, অটোমেটিকলি মুভ টুলটা সিলেক্ট করা থাকবে, অটোমেটিকলি মুভ টুলটা চলে আসবে। তো মুভ টুলটা আসার পরে আমি কিন্তু মুভ টুলের এখন কোনো কাজ করতে পাচ্ছি না, কারণ কি একটা কারণ আছে এখানে। তো আমরা কিছু মুভ করতে পারছি না, ইমেজটিকে মুভ করতে পারছি না। সেই জন্য কি করতে হবে, যদি এরকম থাকে, যদি এরকম মনে হয় যে আপনি মুভ করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি লেয়ারে যাবেন। লেয়ার থেকে এই দেখুন, এই যে ইমেজের সাথে যে ব্যাকগ্রাউন্ডটা, ইমেজের সাথে ব্যাকগ্রাউন্ডটা আপনার লক করা আছে, আপনি জাস্ট এই লকের জায়গায় যে কালা দেওয়া আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনি মুভ টুলটাকে গিয়ে সিলেক্ট করে মুভ করেন, তাহলে কিন্তু আপনি ইমেজটাকে খুব সহজেই মুভ করতে পাচ্ছেন। ওকে, মুভ টুলের আরও অনেক কাজ আছে, আমরা যখন কাজ করব তখন আমরা আস্তে আস্তে মুভ করে আরও অনেক কাজগুলো দেখতে পারবো। ওকে, অ্যান্ড দেন এখন আমি যে কাজে আঁকছি সেটা হচ্ছে জুম টুল। ওকে, জুম টুলকে আমরা কয়েকভাবে ইউজ করব, অনেকভাবে ইউজ করা যায় জুম টুলকে। আমি আগেও বলেছি ফটোশপে একটা কাজকে অনেকভাবে দেখানো যায়। তো আমি চেষ্টা করব আপনাদেরকে কয়েকভাবে জুম করে দেখানোর জন্য। ফার্স্ট অফ অল আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস চাপলে জুম হতে থাকবে। দেখুন, যদিও বা ইমেজকে অনেক হাই রেজুলেশনের, সেজন্য ইমেজকে হাই রেজুলেশনের জন্য ইমেজের পিক্সেলগুলো এখন যত আমি জুম করব তত কাছে গিয়ে পিক্সেলগুলো দেখা যাবে, এক একটা স্কোয়ার মানে এক একটা পিক্সেল। এই পিক্সেলগুলো গিয়ে এই ছবিটা তৈরি হয়েছে। আমি যখন আবার কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস দিব তখন কিন্তু জুম আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি যদি কন্ট্রোল জিরো দেই সেক্ষেত্রে আমার স্ক্রিনের সাথে ফিক হয়ে ইমেজটি থাকবে। ওকে, এই শর্টকাটগুলো আপনি আপনারা জেনে নেবেন। শর্টকাট দিয়ে যত শর্টকাট জানবেন তত বেশি কাজ করতে আপনার সহজ হবে, সময় বেঁচে যাবে। ওকে, আমি যদি 100% জুম করি, যদি এই ইমেজ থেকে আমি 100% জুম করে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল 1 প্রেস করব, তাহলে আমাদের কিন্তু 100% এই জুমটা কত ওয়েকে দেখা যায়, 100% করলে এই ইমেজটাকে কীরকম দেখা যায় সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এখন এটাকে 200% করি, সেক্ষেত্রে আমরা ভিউকে যাব, ভিউ থেকে দেখুন এখানে 200% আছে, জাস্ট 200% ক্লিক করব। আমরা 200% ইমেজটাকে 200% করলে ইমেজটাকে কতটুকু জুমে দেখতে পারবো সেটা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, আমি আবার কন্ট্রোল জিরো দিয়ে ফিক টু স্ক্রিনে চলে আসলাম, অর্থাৎ স্ক্রিনের সাথে ইমেজটা ফিক হয়ে থাকবে। এখন আমি জুম টুলের ইউজ করব। এখন যদি আমি জাস্ট এই জুম টুলটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এই খেজুরের পাশে জুম টুল গিয়ে ক্লিক করলাম, জুম হচ্ছে, জুমিং হচ্ছে। আমি আবার ক্লিক করলাম, আরও জুম হচ্ছে। আমি যদি আবার ক্লিক করি, আরও জুম হচ্ছে। অর্থাৎ আপনি যেটুক জায়গায় সিলেক্ট করে ক্লিক করবেন সেইটুক জায়গায় আপনাকে জুম হবে। আমি যদি এখন এই ফিঙ্গারের এখানে ক্লিক করি, ফিঙ্গারটার এখানেই শুধু জুম হবে। এখন আমি এটাকে জুম আউট করবো, জাস্ট কিবোর্ডের অল্টা প্রেস করে ক্লিক করবেন, জুম আউট হতে থাকবে। কিবোর্ডের অল্টা প্রেস করে ক্লিক করলেই জুম আউট হয়ে যাবে। এখন আমি কন্ট্রোল জিরো গিয়ে ফিক টু স্ক্রিনে নিয়ে যাচ্ছি। ওকে, এখন যদি আপনি মনে করেন যে না, আমি আমি আমার কাস্টমভাবে জুম ইন করব বা জুম আউট করব, সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেও করতে পারেন। জাস্ট এই যে দেখেন, এই যে নিচে, এই যে মাউসের নিচে দেখুন 109%, এখন এই ইমেজকে 109% জুমে আছে। আপনারা যদি আপনি যদি চান যে না, আমি এখান থেকে জুম আরও বাড়াবো, জাস্ট আপনারা মাউসকার কার্সার পয়েন্টটা রেখে সিলেক্ট করবেন, পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে
আমি এখানে 120% দিব, আমি এখানে সিলেক্ট করে ডিলেক্ট করব এবং লিখব এখানে 120%। 120 লিখে জাস্ট এন্টার প্রেস করলেই দেখুন 120% আকারে জুম হয়ে গেছে। এখন চাচ্ছি যে না আমি এটাকে আরো কমিয়ে দিব, তাহলে আমি এটাকে আবার সিলেক্ট করব, ব্যাক স্পেস চেপে ডিলেক্ট করব, আমি 90% জুম করে দেখি। 90% দিয়ে আমি এখন এন্টার প্রেস করলাম, তাহলে কিন্তু আমাকে ইমেজকে 90% আকারে জুম ইন হয়ে গিয়েছে। ওকে, আমি আবার কন্ট্রোল জিরো দিয়ে ফিক স্ক্রিনে নিয়ে আসলাম। যত বেশি কিবোর্ডে শর্টকাট জানবেন কাজ তত কম সময়ে সম্পূর্ণ করতে পারবেন। ওকে গেম, আমি আরেকটা ওয়েকে জুমিং দেখাই। আমি যদি এই মাউসের কার্সার পয়েন্টটা এখানে রেখে, জাস্ট এখানে রেখে কিবোর্ডের অলকা প্রেস করলেই দেখুন একটা মাউসের কার্সার পয়েন্টটা কি চেঞ্জ হয়ে গেছে। দেখুন মাউসের কার্সার পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে। জাস্ট আমি এখন যদি মুভ করি, যত মুভ করব তত জুমিং হবে। আমি কিন্তু অলকা প্রেস করে রেখেছি, ঠিক আছে। দেখুন আমি যত মুভ করছি তত জুমিং হচ্ছে। আমি আবার এটাকে মাউসটাকে আবার মুভ করি, তাহলে এটা জুম আউট হয়ে যাচ্ছে। দেখুন আমি মুভ করছি, জুম আউট হয়ে যাচ্ছে। ওকে, অর্থাৎ অনেকভাবে জুম আউট করা যায়, ঠিক আছে। আমি যতটুকু আমি যা জানি আপনাদের সাথে আমি তাই শেয়ার করছি। আমি আবার কন্ট্রোল জিরো দিয়ে ফিট টু স্ক্রিনে চলে গেলাম। আরেকটা ওয়েকে আমরা জুমিং জুম আউট করতে পারি, আমি যদি অলকা প্রেস করে মাউসের স্ক্রল বাকনটা যদি আমি উপরে গিয়ে নিয়ে যাই, জুমিং হবে। দেখুন জুমিং হচ্ছে। অ্যান্ড দেন আমি অলকা প্রেস করে মাউসের স্ক্রল বাকনটা যদি নিচে দিকে নামাই, তাহলে জুম আউট হবে। ওকে, আচ্ছা দেন এটার সাথে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কাজে লাগবে। আমি যদি এখন কোনো কাজ করতে গিয়ে যদি আমি জুমিং করে আমাকে দেখা গেল যে লেফট সাইডের অংশটা প্রয়োজন পড়বে কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই হ্যান্ড টুল গিয়ে এটাকে মুভ করতে পারবো। দেখুন কত স্মুথলি মুভ করা যায় হ্যান্ড টুল গিয়ে, ঠিক আছে। আমি কন্ট্রোল জিরো দিয়ে ফিট টু স্ক্রিনে নিচ্ছি, নিয়ে দেখুন আমরা কত সুন্দর হ্যান্ড টুল গিয়ে আমরা প্যাঙ্গিং করতে পারছি। ওকে, এই হচ্ছে আজকে টিউটোরিয়াল। আশা করি এখান থেকে আপনারা কয়েকভাবে জুম করতে হয় সেটা শিখেছেন। টিউটোরিয়াল কি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, একটা লাইক দিবেন, তাহলে আমি হয়তোবা এরকম নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবার হাজির হতে পারবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম।